পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের ছাত্রখানার অফিসার এসেন আকিফুল ইসলাম এবং সঞ্চালনায় আছেন যে মানুষটি নীরবে আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা খুব সততার সহিত নিষ্ঠার সহিত পালন করে আসছেন। আমরা যেটা অবজার্ভ করছি শ্রদ্ধেয় আমাদের বিলাল হোসেন সাহেব অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় নেতা শেখ আফিল উদ্দিন এমপি মহোদয় যিনি সেই 2001 সাল থেকে সেই যে আসলেন রাজনীতিতে ধারাবাহিকভাবে আমাদের মাঝে আছে যে নেতা আমাদের এই সারসার সায়ের নগরীকে কর্মসংস্থানের মাধ্যমে শিল্প নগরীতে পরিণত করেছেন। সবচাইতে বড় কথা হলো উনি এই সারসার 46,000 ভোটকে উনি ওনার তৎপরতার ওনার কর্মদক্ষতার মধ্য দিয়ে লক্ষাধিক ভোটে উন্নয়ন করেছেন। সবচাইতে বড় কথা যেটা আমরা প্রত্যাশা করি সাধারণ নাগরিক, ইতিপূর্বেও আমরা দেখেছি খুব ছোট ছিলাম তখন আওয়ামী লীগের এমপি ছিল কিন্তু সেই জামাত বিএনপির তাণ্ডবে কিন্তু এই সারসায় সীমান্ত নগরী তটস্থ ছিল। আজকে আমরা গর্বের সহিত দম্পের সহিত আমরা ঘুরতে পারি আজকে সেই সাম্প্রদায়িক শক্তির একদম চুরমার করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় নেতা জননেতা আল্লাহ শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের নেতৃত্বে। বেশি জনপ্রিয় হিসেবে উপস্থিত আছেন যশোরের সতর্ক পুলিশ সুপার জনাব প্রণয় কুমার জোয়ারদার মহোদয়। আসলে ওনাকে ওইভাবে বললে হবে না, উনি বাংলাদেশের একটা পুলিশের আইকন, উনি বাংলা বাঙালি বাংলাদেশ এবং স্বাধীনতাকে হৃদয় দিয়ে ধারণ করেন। গতকাল ওনার বক্তব্য যশোরে শুনে আমাদের অনেকের চোখে পানি এসে গিয়েছিল। সময় স্বল্পতা মাত্র 3 মিনিট, আমার বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন আশাদারা বন্ধু মহোদয় সহ আমার পৌর সাবেক প্রশাসক ফারজানা ইসলাম সহ উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সালামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে আমাদের আদর্শিক পিতা শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আমার এই স্বার্থ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা জানি যে জাতির শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। 7ই মার্চের ভাষণ আমরা 71 পরবর্তী আমরা জন্ম কিন্তু এখন ভিডিওতে দেখি কিন্তু ওখানে একটা বিষয় আছে সবকিছু বন্ধের কথা বলেছিল কি মানবিক গুণাবলী কি মানুষের প্রতিকার ধরো খেলা গাড়ি বললে চলবে। দেখেন 72 সাল যখন স্বাধীনতা হয়ে গেল ভারতীয় পত্রিকা দৈনিক যুগান্তর উনি বললেন আমি তারা রোপণ করলাম কিসের তারা গাছ রোপণ করলাম অসাম্প্রদায়িক এইটা একদিন বড় কাজ হবে। দেখেন ওনাকে যারা সবসময় বিরোধিতা করতো আমরা খানের সকলের নাম শুনেছি উনি জেলখানায় বলে বসলো যে আজকে আজকে শেখ মুজিব প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বাধীন আমি জেলখানায় এই আওয়াজ যখন বঙ্গবন্ধু কানে গেল দেখেন উনি কতটা বিরোধীদের প্রতি মানবিক ওনার রাজনৈতিক সচিব তুফাইল আহমেদকে কারাগারে পাঠালেন ফল ফলাকে নিয়ে এবং উনি জামিনে মুক্ত হলেন। গ্যাস কামাল চৌধুরী সহ অনেক সাংবাদিক কথিত সাংবাদিক যারা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলত আর 73 সালে ঢাকা প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু গ্যাস কামাল চৌধুরীকে দেখে বললো কামাল তোদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু তোদের পাসপোর্টের ব্যবস্থা করেছি। আজকে আমরা গর্বিত পৃথিবীতে এরকম কোন নেতা নাই যে নেতা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের একটা লাল সবুজের পতাকা দিয়েছিল। আমরা অভাগা জাতি আমাদের সেই জাতির পিতাকে হত্যা করেছি কি অপরাধ করেছিল শিশু রাসেল সবাইকে হত্যা করা হয়েছে জেলখানায় জাতীয় তাই নেতাদেরকে হত্যা করা হয়েছে ওই সাম্প্রদায়িক শক্তি ফেলে নাই বঙ্গবন্ধু আমানত। আজকে বাংলাদেশ যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গনেত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে হত্যার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে একযোগে বোমা ফাটানো হয়েছে কিন্তু আবার ওনারা এখন বলছেন গণতন্ত্রের কথা নিরপেক্ষ ভোটের কথা ওদিন ভুলে যান সেই আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক না। আপনাদেরকে বঙ্গবন্ধুকে জাতির পিতাকে স্বীকার করতে হবে আপনাকে এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করতে হবে। আপনারা যতই পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেন যে দেশ আমাদের ভাতৃপ্রতিম ভারত আমাদের 1 কোটি জনতাকে খাইয়েছিল পরেছিল আমাদের সহায়তা করেছিল সেই দেশ কখনো মেনে নেবে না এই বঙ্গবন্ধু বাংলাদেশে ছড়ি ঘোরা। সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে আর কি চাই আমরা আর ওই বিদ্যুৎ কি দেবে কি বাকি আছে বিদ্যুৎ থেকে শুরু করে ভাবা যায় পদ্মা সেতু কথা অনেক বলা যাবে ঘন্টার পর ঘন্টা আমি একটি কথাই বলবো আসলে ঐক্য ঐক্য বৃহত্তর ঐক্য সাকসেস সাকসেস গ্রেটার সাকসেস। সামনে জাতীয় নির্বাচন
আমরা দলনেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই আমাদের প্রিয় নেতা আলা শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা আবার এই নৌকাকে বিজয় করে এবং ওনাকে সংসদে পাঠিয়ে দলনেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ইনশাল্লাহ করব এবং তারপর পৌর আওয়ামী পৌরসভার পক্ষ থেকে এই শোক দিবসে আমাদের একটাই দাবি অবশ্যই একটা কমিশন গঠন করতে হবে সকলেই বিচার হয়েছে দু একজন বাকি আছে তাদেরকে অবলম্বনে এনে বিচার করা হবে কিন্তু এই কমিশনের মধ্য দিয়ে নির্ধারণ করা হবে এর মাস্টার মাইন্ড কারা ছিল কোন বুদ্ধিশীল শক্তি ছিল তবে এই জাতি একদম কলঙ্কমুক্ত হবে যা আপনাদের সকলের মানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নাতিদীর্ঘ বক্তব্য শেষ করছি সকলকে শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মেয়র বেনাপুর পৌরসভার শাসা তুমি জন্মেছিলে বলে জন্ম নিয়েছিলে দেশ মজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ সম্মানিত সুধি এবার এই আলোচনা সভায় বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সিরাজুল হক মঞ্জুর চেয়ারম্যান উপজেলা পরিষদ